প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যারা পাসপোর্টের জন্য আবেদন করবেন বা করেছেন ই পাসপোর্ট হোক আর এমআরপি পাসপোর্ট হোক একই রকম প্রসেস বা একই রকম সিস্টেম আবেদন প্রক্রিয়া ধরনগুলোও একই রকম কিন্তু তারপরেও অনেকেই কিন্তু বিভিন্ন ডকুমেন্টেশন বা বিভিন্ন তথ্য ভুলের কারণে পাসপোর্ট করতে পারে না তাই বিভিন্ন ধরনের দালাল ধরেন বা বিভিন্ন প্রতারক চক্রের সাথে অর্থনৈতিক লেনদেন করেন যে কাজটি করার জন্য বা পাওয়ার জন্য পরিশেষে কি কী হয় যে তারা কাজটি করতে পারে না কিন্তু টাকাগুলো আত্মসাত করে নিয়ে যায় তখন পর পরে আর কিন্তু কিছুই করার থাকে না আপনি যদি একটু সচেতন হন বা আপনি জেনে শুনে বুঝে তারপরে যদি আবেদন করেন বা সঠিক ডকুমেন্ট দিয়ে আবেদন করেন তাহলে কিন্তু আপনার এই ই পাসপোর্ট আর এমআরপি পাসপোর্টের জন্য কোনো সমস্যা হবে না তবে এখানে দুইটা সেগমেন্টে পাসপোর্টও হয় যেমন এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট বর্তমানে বাংলাদেশে ই পাসপোর্টটি চালু আছে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও যারা বিদেশে রয়েছেন যারা বিদেশে রয়েছেন তাদের জন্য একটি বিশেষ সুবিধা দেওয়া আছে তারা এমআরপি পাসপোর্ট রিনিউ করতে পারবে কিন্তু বাংলাদেশে কিন্তু এমআরপি পাসপোর্টের জন্য নতুন আবেদন বা রিনিউ করার কোনো সুযোগ নেই তো আরেকটি বিষয় জেনে রাখবেন যে পাসপোর্ট করার জন্য শুরু থেকে কিছু নিয়ম এবং কি কি ডকুমেন্টস লাগবে আর কি কারণে আপনার পাসপোর্ট পাবেন না কি কারণে আপনার পাসপোর্টের আবেদন বাতিল হয়ে যাবে সব কিছু থাকবে এই ভিডিওতে সে পর্যন্ত ভিডিওটি পুরোপুরি ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকুন আপনারা যারা ই পাসপোর্টের জন্য আবেদন করবেন তারা অবশ্যই প্রথম দিকে যেটা লক্ষ্য করবেন আপনার বয়স বিশ বছর হয়েছে কিনা আপনার বয়স যদি বিশ বছর হয়ে থাকে তবেই আপনি কিন্তু ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন সাথে লাগবে আপনার এসএসসি পাশের সার্টিফিকেট এবং এনআইডি কপি জাতীয় পরিচয়পত্র ফটোকপি তো মাস্ট বি সেখানে যে তথ্য দেওয়া আছে যে নাম পিতার নাম মাতার নাম বা আপনার জন্মর তারিখ যা দেওয়া আছে ঠিক সেইভাবেই কিন্তু আপনার ই পাসপোর্টের আবেদন ফর্মটি পূরণ করতে হবে এরপরে রয়েছে যে আপনার সার্টিফিকেট সার্টিফিকেটের সাথে মিল রাখতে হবে এবং জন্ম সনদ অবশ্যই লাগবে জন্ম সনদে যে তথ্যগুলো দেওয়া আছে সেটাও কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রাখতে হবে এরপরে পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স কখন লাগে যখন আপনার পাসপোর্ট ইমার্জেন্সি প্রয়োজন হয় যে খুব দ্রুত আপনার পাসপোর্ট লাগবে দুই দিনের মধ্যে লাগবে অনেকের পাঁচ দিনের মধ্যে পাসপোর্ট লাগে অবশ্যই কিন্তু পাঁচ দিনের মধ্যে করতে পারবেন সেই ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে পুলিশ ক্লিয়ারেন্স হাতে পাওয়ার পরেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে তো আপনি যদি দুই দিনের জন্য ইমার্জেন্সি ভাবে আবেদন করেন সেই ক্ষেত্রে এক ধরনের ফি তারপরে আপনি যদি পাঁচ দিনের জন্য নেন সেই ক্ষেত্রে এক ধরনের ফি মানে অবশ্যই যত দ্রুত নিতে চাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফিটা বেশি হবে তো পাসপোর্টের জন্য কত মেয়াদে কত ফি মানে কত দিনের মধ্যে নিলে কত ফি এটার একটা ভিডিও আমার দেওয়া আছে আপনারা সার্চ করে সেই ভিডিওটি দেখতে পারেন তো এরপরে আসা যাক যে আপনার আবেদন করার হয়ে গেল আবেদন করার পরে আপনি কি করবেন আপনি যদি সফলভাবে সঠিক তথ্য সঠিক ডকুমেন্ট দিয়ে আবেদন করেন এরপরে আপনার যে আবেদন কপিটি থাকে আবেদন কপিটি নিয়ে আপনাকে ফি জমা দিতে হবে আপনি যদি রেগুলার নেন একুশ দিনের জন্য যেটা রেগুলার আছে সেটার জন্য পাঁচ টাকা ফি নির্ধারণ করা আছে সেটা আপনি ব্যাংকে জমা দিতে হবে ব্যাংকে জমা দেওয়ার সময় অবশ্য আপনার এনআইডি কপি এবং আবেদন করেছেন সেই আবেদন ফর্মটি সঙ্গে নিতে হবে তাহলে আপনার পেমেন্ট স্লিপে কোনো নামের বানান ভুল হবে না বা ভুল সম্ভাবনা থাকে না এবং এখন বর্তমানে ফি দেওয়ার জন্য আপনার এই ডকুমেন্টগুলো নিয়ে যেতে বলে ব্যাংক কর্তৃপক্ষ তো ফি জমা দেওয়ার পরে আপনার যে পেমেন্ট স্লিপ পেমেন্ট সিলিপ এবং আবেদন ফর্মটি আপনি এক সঙ্গে করবেন এবং তার সাথে আপনার কি কী ডকুমেন্ট লাগবে আপনি যদি বিবাহিত হন তাহলে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট লাগবে অথবা নিকানামা দিবেন এছাড়া আপনার জাতীয় পরিচয়পত্রের যে কপি সেটা দিবেন এবং আপনার জন্ম সনদের কপি এছাড়া আপনার এসএসসি পাশের যদি সার্টিফিকেট থাকে যদি নামের বানানোর কোনো সমস্যা না থাকে তাহলে সাথে সঙ্গে দিয়ে দিবেন এরপরে দিবেন কি আপনা আপনি যে বাসায় বসবাস করেন সেই বাসায় বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি দিবেন। কেননা এই বিদ্যুৎ বিলের ফটোকপি দিয়েই হচ্ছে ভেরিফাই করা হবে যে আপনার বাসার অ্যাড্রেস আপনি সঠিক দিয়েছেন কিনা। আপনি যদি আপনি আপনার বাসা যদি নাটোরে হয় তারপরে আপনি যদি ঢাকায় বসবাস করেন চাকরির ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি যে বাসায় ভাড়া থাকেন সেই বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি দিলেও হবে সেই ক্ষেত্রে আপনার কিন্তু ভেরিফিকেশন দুই জায়গায় হবে আপনার স্থায়ী বসবাস মানে স্থায়ী ঠিকানায় একটা ভেরিফিকেশান হবে এবং ঢাকায় বর্তমানে যেখানে বসবাস করছেন সেখানে একটি ভেরিফিকেশন করা হবে দুই জায়গাতে ডিএসবি অফিস থেকে আপনার ভেরিফিকেশানটি সম্পূর্ণ করা হবে সেক্ষেত্রে তারা চা নাস্তার কিছু টাকা নিতেও পারে আবার নাও নিতে পারে তবে এটা নেওয়ার কোনো নিয়ম নেই আপনি যদি না দেন তার তাদের কিছু করার নেই তারা তাদের একটা দায়িত্ব তারা এটা করবে তো এরপরে আপনি আপনার ভেরিফিকেশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি অপেক্ষা করবেন আপনার বিশ থেকে একুশ দিন একুশ বিশ থেকে একুশ দিনের মধ্যেই কিন্তু আপনার এই পাসপোর্টটি রেডি হয়ে যাবে এখন বলবো ফিঙ্গারপ্রিন্ট আপনি যখন আবেদন জমা দিবেন তার কিন্তু আবেদন জমা দেওয়া বলতে আপনি অনলাইনে যে আবেদন করেছেন সেটাই কিন্তু আবেদন জমা হয়ে যায় এরপরে আপনি আবেদন করার শেষে যে অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছেন যে আপনি এই কবে জমা দেবেন ঠিক সেই দিনেই কিন্তু আপনার ছবি তোলা হবে এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে অবশ্যই সেই দিন ব্লু কালারের টি শার্ট পরে আসি এরকম ডিপ কালারের অবশ্যই শার্ট অথবা গেঞ্জি পরে যাবেন আপনি হোয়াইট কালার অ্যাভয়েড করবেন সাদা কালারের কোনো ড্রেস পরবেন না কারণ আপনাকে যেখানে ছবি তোলা হবে ঠিক দেখতে পাচ্ছেন আমার পিছনে যে এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে ওখানেও কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ছবি তোলা হবে তো আপনার গায়ে যদি সাদা শার্ট থাকে তাহলে কিন্তু মুখ ছাড়া আর কিছুই দেখা যাবে না বোঝা যাবে না আপনি কী শার্ট পরে আসছেন ছবিটা খারাপ আসবে তাই ছবিটা ভালো করার জন্য অবশ্যই ডিপ কালারের ড্রেস পরে যাবেন এরপরে আপনার যেটা জানাবো সেটা হলো যে আপনার পাসপোর্টের ভুল সংশোধন অনেকেই কিন্তু অনেক এস করেন বা বলেন যে ভাইয়া আমার পিতার নামের বানান ভুল এখন আমি এনআইডি সংশোধন করেছি আগে আমার এমআরপি পাসপোর্ট ছিল এখন আমি আমার এনআইডির যে পিতার নাম ছিল সেটা আমি সংশোধন করেছি কিন্তু পাসপোর্টে কিন্তু আগের নামটা রয়ে গেছে এখন কি সংশোধন করতে পারবো কি না আসলে দেখুন এখন বর্তমানে আপনার নিজের নাম আপনার জন্ম তারিখ এবং আপনার মাতার নাম এবং আপনার পিতার নাম এই চারটা অংশ পাসপোর্টের এই চারটা অংশ কিন্তু এখন বর্তমানে বন্ধ রয়েছে কারেকশন করা বাংলাদেশ সরকারের থেকে এটা নির্দেশনা মোতাবেক পাসপোর্টের পাসপোর্ট অফিসে আপনি নিজে গিয়েও খোঁজ নিতে পারেন এই চারটা অপশন এই চারটা মানে ডকুমেন্ট বা তথ্য এই চারটা তথ্য বর্তমানে বন্ধ রয়েছে কারেকশন করা কোনো দালাল চক্র বা প্রতারক চক্র যদি আপনাকে বলে যে টাকার বিনিময়ে তারা এই সংশোধন করে দিতে পারবে আসলে কিন্তু সংশোধন করতে পারবে না তবে যদি আপনি করাতে চান তাদের দিয়ে মানে সংশোধন করাতে চান তাহলে অবশ্যই বলবেন যে আগে সংশোধন হোক পরে টাকা দিবেন তো দর্শক ভালো থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে